আমার কাছে কুছ গাঁদা ফুল দেখো আর ফুটছে, বেগুন গাছ, এখানে সিম গাছ, অনেক সিমের ফুল ফুটেছে। কিছু জবা ফুল ফুটেছে, খুব সুন্দর। আমার আমি মুকুল বেগুন ডালিয়া, আনার গাছটা, কিছু নয়নতারা করি এসেছে, এটা ফুলি ফুলি গুলো দেখছি, এটা হচ্ছে আমার সকালেরা আভাকাডো, এই হচ্ছে আমার স্টার ফ্রুট প্লান্ট। বুলবুল পাখি এসে ডেইলি এই ফ্রুটগুলোকে, ছোটো ছোটো ফ্রুটস, মুখের মধ্যে নিয়ে চলে যাচ্ছে, খাচ্ছে যেমন তেমন, অনেক বেশি ফেলছে। এই যে সব বুলবুল পাখির প্রকৃতি, চিকু চিকু হয়েছে, অনেক চিকু ওভারঅল। এই যে গার্ডেনের অবস্থা, আরও আছে, এটা মাধবী লতা, কি একটা অ্যাভোকাডো, অ্যাভোকাডো মোট দুটো, কি একটা আম গাছ, এইদিকেও কিছু গাছ আছে, কুল গাছ টাচ, এই যে কিছু
ফুলগুলো এখন বন্ধ হতে চলেছে। আর কাটিং থেকে আমি এই রাবার প্লান্টটা তৈরি করেছি, অনেকগুলো তৈরি করেছি। পাতাটা কত চওড়া, অনেক বড়, অনেক বড় পাতাটা, অনেক চওড়া। আমার একটা বাতাবি লেবু হয়েছে, নতুন করে বাতাবি লেবু হচ্ছে আবার। আর এই গাছটা তো অনেক ভরে গেছে লেবুতে, 12 মাসের লেবু গাছ। স্পেশাল আমড়া গাছ, এতে সবার বাড়িতেই থাকে একটা দুটো। এই এই যে অনেক ছোট বড় মিশিয়ে এই যে আমরা খুব ধরেছে, এই যে ভেতরেও আছে বুলবুল পাখিগুলো ওয়েট করছে আমার জন্য, যেই আমি এখান থেকে সরে যাব আবার ওরা গাছের উপর ঝাঁপিয়ে পড়বে। এই সব